পরীক্ষা ফেলে তৃণমূল ছাত্র পরিষদের মিছিলে যোগ দিয়েছিল ছাত্ররা। ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষার খাতা জমা দিতে পারেনি তারা। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কলেজের শিক্ষকরাও আর খাতা জমা নিতে চাননি। এর জেরেই সোমবার উত্তপ্ত হয়ে উঠল মালদার চাঁচল কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষকে ঘেরাও করা হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ছুটি আসে বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত অবশ্য তৃণমূল ছাত্র পরিষদের চাপে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার খাতা জমা নেয়। যদিও পরীক্ষা ফেলে ছাত্রদের মিছিলে হাঁটার বিষয়টি মানতে চায়নি তৃণমূল ছাত্র পরিষদ। আসলে আজকে কলেজে প্রচুর ভিড় ছিল, খাতা জমা নিয়ে একটা ছোট সমস্যা হয়েছিল। ছাত্র ছাত্রের সমস্যা মানে আমাদের সমস্যা, আমরা সেই নিয়ে স্যারের কাছে বললাম। স্যার আমাদের আমরা স্যারের অফিসে এসেছিলাম, এখানে বললাম, স্যার আমাদের কথা রাখলেন এবং আমাদের কথা রেখে যে সমস্যাটা ছিল সেটা আমি লিখে দিলাম। তাদের খাতা জমা নিচ্ছিল না, কী কারণে খাতা জমা নেওয়া হচ্ছে? আসলে অনেক আজকে প্রচুর ছাত্র আমাদের সেই মাত্রায় ঘরে নেই কলেজে, যার কারণে পর্যাপ্ত ঘর না থাকার প্রচণ্ড ভিড় ছিল। গরমের মাঝখানে একটা উচ্চ মহল হয়েছিল এবং সেই সেটা যেন ভাগ করা হয়, খাতাগুলো যেন ভাগ ভাগ করে নেওয়া হয়। আমরা চাঁচল কলেজের অধ্যক্ষ অজিত বিশ্বাস পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে অশান্তির বিষয়টি স্বীকার করে নিলেও পরীক্ষা না দিয়ে পড়ুয়াদের মিছিলে হাঁটার বিষয়টি নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। কোনো কারণে একটু বা কোনো ঘরে একটু সমস্যা হয়েছিল, ছাত্রছাত্রীদের হয়তো খাতা জমা দিতে কিংবা খাতাগুলো ইয়ে করতে সমস্যা হয়েছিল, সেসব কারণে একটা ক্যাওস তৈরি হয়েছিল। তো সেসব কারণে ওরা জিজ্ঞেস করতে এসেছিল কি কারণে হয়েছে, কীরকম ব্যাপারটা পারে এসব। স্যার আমরা শুনতে পেলাম যে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করছিল পরীক্ষা চলাকালীন। হ্যাঁ, পরীক্ষা তো আমাদের তিনটে সেমিস্টার হচ্ছে, এবার যাদের পরীক্ষা চলছে নিশ্চয়ই তাদের তারা যায়নি, অন্য কেউ গেছে। পরীক্ষার সময় পরীক্ষা তো দু ঘন্টা টাইম, এক্সাক্ট টাইম দু ঘন্টা। তাদের তিনটে শিফটে পরীক্ষা হচ্ছে, কখনো 9টার থেকে, কখনো 11টার থেকে, কখনো 1:30টার থেকে। এবার দু ঘন্টা যাদের পরীক্ষা শেষ হয়ে গেছে নিশ্চয়ই তাদেরকে নিয়ে গেছে, আমি জানি না কাদেরকে নিয়ে গেছে। বলছি অনুপস্থিত ছাত্রছাত্রীদের কি খাতা কেটে নেওয়া হয়েছে? উপস্থিত ছাত্রছাত্রীদের, হ্যাঁ উপস্থিত ছাত্রছাত্রী, আমার কাছে সেরকম ছাত্র এসে কমপ্লেন সেভাবে। এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের অভিযোগ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিতে চাইছে তৃণমূল। যে দলের সর্বোচ্চ নেত্রী বলে যে তৃণমূল করতে গেলে বাড়ির ছেলেদেরকে বলুক তৃণমূল করতে, তাহলেই সব, তো তারই অনুপ্রেরণায় এবং ওনারই বক্তব্যের ভিত্তিতে আজকে আমরা দেখছি যে শিক্ষালয় একটা কলেজ, চাঁচল কলেজ, সেই কলেজে কিভাবে গুন্ডামু চলছে তৃণমূল ছাত্র পরিষদটা। ছেলেরা তারা পরীক্ষা দিবে, পরীক্ষা দিচ্ছিল এবং সে মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের কিছু নেতা তারা তাদেরকে জোর জবরদস্তিপূর্বক তাদের দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করে এবং তাতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। এখন মাননীয়ার সব অনুপ্রেরণাতে শক্তি পেয়ে, তার বক্তব্যের মধ্যে দিয়ে শক্তি পেয়ে এই অরাজকতা তৈরি হচ্ছে। 21 জুলাই কলকাতায় তৃণমূলের শহীদ সমাবেশ হবে, সেই উপলক্ষে কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদ পড়ুয়াদের নিয়ে মিছিল শুরু করেছে। চাঁচল কলেজে তেমনই একটি মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয়। দ্য ওয়াল ব্যুরো।